नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल बंधुरा जेमनटा किन्तु आमरा सबाई भालो मतो जानी जे एखन किन्तु ममता सरकार बोलुन मोदी सरकार ए दुई सरकारे किन्तु नित्य नतून प्रकल्प निये एसे राज्ये साधारण मानुषदेर साहाज्य करे चलेछेन। हाँ बंधुरा ठीक एभावे किन्तु एइमात्र मोदी सरकार तरफ थेके एमन एकटी प्रकल्प शुरू करा हलो जे प्रकल्पे आपनारा आवेदन करलेई किन्तु आगामीकाल थेके सरासरि आपनादेर ब्यांकेर अकाउंटे पेये जाबेन 10,000 टाका सुविधा एकदम फ्रीते। आर एई नतून प्रकल्पटिर नाम देवा होयेछे पीएम स्वनिधि योजना प्रकल्प। तो आसुन एबार आमरा देखे नेब যে নতুন প্রকল্পটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকতে হবে। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে মোদী সরকারের নতুন প্রকল্প পিএম স্বনিধি যোজনা, আবেদন করলেই পাবেন 10,000 টাকা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও আগামীকাল থেকে এই 10,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকারের এই স্কিমের নাম পিএম স্বনিধি যোজনা, যার অধীনে কিন্তু সরকারের তরফ থেকে গরিব ও খেটকা মানুষদের 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি দারিদ্রসীমার নিচে বসবাস করে থাকেন তাহলে এই 10,000 টাকার সুবিধা আপনিও পেতে পারেন। আর এসসি এসটি ওবিসি বা জেনারেল সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার আমরা প্রথমে জানবো যে কারা কারা এই 10,000 টাকার সুবিধা নিতে পারবেন। তো বলা হয়েছে যে নাপিত, মুচি, পানওয়ারি, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, চা স্টল বা কিয়স্ক, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতা, রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি এবং গরিব ও খেটকা মানুষরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো এবার জানবো যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তো বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দার প্রমাণপত্র, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আর আপনার 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি। তো এবার সবার লাস্টে জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনে। আবেদন করতে গেলে আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো pmsanidhi.mahua.gov.in। তো দেরি না করে এই ওয়েবসাইটে গিয়ে আজকেই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।